মর্নিং গাইজ, ঘুম থেকে উঠে গেলাম আমি। এখন কয়টা বাজে? 9টা 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 10 বাজে। আমি এখন ব্রাশ করব, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন স্নান করে চলে আসলাম। এখন দেখো আমি সত্যি সকালে খাওয়া শেষ, ও এখন মোবাইল দেখছে, বসে বসে মোবাইল দেখে। তুমি স্নান করবে না এখন? কি দিয়েছো মুখে? এটা এগুলো মুখে দেয় নাকি? ছি, লেগে যাবে না গলায়? এখন আমি ওকে স্নান করাতে নিয়ে যাব, তারপর ও গুরু দেবে, তারপর আমি কি আমি যাব রান্না করতে। না মামাটা শেষ হয়ে গেছে মোবাইল দেখা? হ্যাঁ, অফ করে দেবো মোবাইল। হ্যাঁ, কি কি হয়ে যাবে না? এদিকে যাবে না, আসো আসো, তুমি স্নান করে নেবে এখন, ঠিক আছে? স্নান করে গুরু দিয়ে দেবে, তারপর মামা রান্না করে নেবো। তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর যাব রান্না করতে। এই যে দেখো আমার মেয়ে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমাবে, আমি যাব রান্না করতে, দেখি কি রান্না করা যায়। এই যে দেখো আমি এসেছি কিচেনে। এখন এই যে মেয়ের জন্য শিঙ্গি মাছের ঝোল বানাবো, যা শিঙ্গি মাছ কেটে রেখেছি। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আলু, কোয়াশ আর পেঁয়াজ। মেয়েকে শিঙ্গি মাছের ঝোল বানিয়ে দেবো। জানো ও না খেতে অনেক মানে জ্বালাতন করে, খেতেই চায় না। দেখো সব রেডি করে রেখেছি, এখন ওর জন্য তরকারি রান্না করব, তারপর ভাত বসাবো। যে আমার মেয়ে ঘুম দিয়ে উঠে পড়েছে, তারপর পটি করলো, ড্রেস চেঞ্জ করলো, ফ্রেশ হলো, এখন আমরা ওকে বাইরে গিয়ে হেঁটে আসবো, তারপর ওকে খাইয়ে দেবো। চলো আমরা ওকে বাইরে থেকে হয়ে গেছে, এখন ভাতে যেতে হবে। হ্যালো গাইজ, গুড ইভিনিং, আমরা আবার চলে এসেছি। হ্যালো বলে দাও, হ্যালো সে, হ্যালো মা সে, হ্যালো হোয়াট আর ইউ ডুইং বেটা? কথা বলছো তুমি? হ্যাঁ, আমার মেয়ে এখন পড়াশোনা করছে। বলো, এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5. এই যে এ ফর আপেল, এই যে আপেল, এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এই যে আপেল দেখেছো, আপেল, এই যে এ ফোর আপেল, যে এখানটা হয়ে আছে, এই যে বি কোথায়, বি বি কোথায় ফেলেছো? পাচ্ছি না খুঁজে, দেখে 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 দেখে, এই যে বি, এ সি সি সি, এই যে পারো সি, বি কোথায়, এই যে ডি, এই দেখেছো, এ দেখেছো, এই যে A, B, C, D. Ready? A for, A for, Apple. ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গাইজ, মেয়ে হঠাৎ করে আবার লুজ মোশন করছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কাল আমরা অল্প বাইরে ঘুরতে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার দিক সেদিক হয়ে গিয়েছিলো, হয়তো তার জন্য লুজ মোশন হচ্ছে। ওর রাত্রেবেলা ভাতও খায়নি, অল্প করে মুড়ি জল খেয়েছে। এই দেখো মুড়ি খেয়ে মুড়ির বাটি দিয়ে খেলো করছে, ওর চোখে ঘুম নেই। দেখো কী করে তাকাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, ও তাকাচ্ছে, ওর চোখে ঘুম নেই, ঘুমাবে না। দেখো কি করে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। অ্যাকচুয়ালি আজকে আমি আর আমার মেয়ে, আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি, ও ঘরে নেই,
ও চলে গেছে ডিউটিতে, ওর শিফটিং ডিউটি থাকে, 2 দিন নাইট ডিউটি, 2 দিন মর্নিং আর 2 দিন ইভিনিং ডিউটি। আজকেও নেই, আজকে ওর নাইট ডিউটি, আমি আর আমার মেয়ে আছে। মেয়ে দেখো মুড়ি খাচ্ছে, বিছানায় ফেলেছে মুড়ি, ওইখান থেকে উঠে উঠে খাচ্ছে, ভাত খায়নি আজ। দেখো কে করছে বাটি নিয়ে, আমি ভিডিও করছি, ও মুড়ি খাচ্ছে বাটি নিয়ে খেলা করছে, মুড়ি খাচ্ছে, ওর চোখে ঘুম নেই। আমিও শুয়ে আছি, আমি ভাত খাইনি, এখন যাব, তো ঘুমাচ্ছে না, যাব অল্প করে একটু ভাত খেয়ে আমিও ঘুমিয়ে যাব। দেখো কি করছে, ওর চোখে ঘুম নেই, তাকাচ্ছে ক্যামেরার দিকে, বাটি একটা হাতে নেই, ও নিজেকে নিজে দেখছে, হাতে একটা বাটি, বাটিটা রাখছে না, ওই জানে বাটি দিয়ে খেলছে। দেখেছো, ঠিক আছে, গুড নাইট, বাই, টেক টেক।